পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণির স্যাস যে পরীক্ষাটি হবে অর্থাৎ স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে দু হাজার বাইশে প্রতিটা বিদ্যালয়গুলোতে যে পরীক্ষাগুলো হবে তারই একটি স্যাম্পল প্রশ্ন এটা হচ্ছে সেট ওয়ান আমি পরপর করে সেট টু সেট থ্রি সেট ফোর এবং সেট ফাইভ এগুলো পরপর দেখাবো আজকে আমরা আলোচনা করব সেট নে স্যাম্পল সেট ওয়ান প্রশ্নপত্রটি কেমন হবে বিস্তারিত আমরা আজকে জানবো এবং সঙ্গে উত্তরগুলোও তোমাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে শেষ হচ্ছে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে তার স্যাম্পল সেট এবং কোশ্চেন এবং সঙ্গে আমি উত্তরগুলো তোমাদের জানিয়ে দেবো তোমাদের কত নম্বরের হবে তৃতীয় শ্রেণীর এই স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে দু হাজার বাইশে এক্সামান পরীক্ষা সেটা আমরা একটা দেখে নেব আমরা দেখো এখানে বলা হয়েছে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের সাথে আমরা পরিচিত হলেও প্রথমবার টেস্ট অ্যাচিভমেন্ট সার্ভে হতে চলেছে যদিও উভয়ের আঙ্গিক এক তবুও নতুন এই সার্ভে কীভাবে উপস্থাপিত হবে তা নিয়ে কৌতূহল রয়েছে ন্যাস অর্থাৎ ন্যাস পরীক্ষা হয়েছিল ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে পরীক্ষা হয়েছিল তারই সঙ্গে স্যাস অর্থাৎ স্টেট অ্যাচিভমেন্ট সার্ভের আরেকটি মৌলিক পার্থক্য রয়েছে প্রথম ভাষা হিসাবে বাংলা সার্ভের অন্তর্গত হয়েছে সব মিলিয়ে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে প্রস্তুতি নিতে পারে তাই কিছু নমুনা প্রশ্ন তৈরি করতে গিয়ে যৌথ উদ্যোগের চিন্তা মাথায় আসে ফোনে ফোনে যোগাযোগের মাধ্যমে উদ্যোগ না হয়েছে শিক্ষার্থী এবং শিক্ষকদের কাজে লাগলে আমাদের শ্রম এবং ভাবনা সার্থক হবে মোট পাঁচটি সেট প্রশ্ন এখানে রাখা হয়েছে আজকে কিন্তু আমি কিন্তু একটা সেট নিয়েই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব বাংলায় থাকবে দশ নম্বর গণিতে থাকবে দশ নম্বর এবং পরিবেশে থাকবে দশ নম্বর মোট ত্রিশ নম্বর করে থাকার কথা শিক্ষার্থীরা যাতে মূল্যায়নের আগে প্রশ্নপত্রের ধাঁচ আন্দাজ করতে পারে এবং সময়ের সাথে তাল রেখে মূল সার্ভেতে অধিক অনুশীলনের মাধ্যমে অংশ নিতে পারে সেই ভাবনা থেকেই তৃতীয় শ্রেণীর পাঠ্যক্রম থেকে প্রশ্নগুলো রাখা হয়েছে শিশুরা যাতে সম্ভাব্য সব রকম প্রশ্নের সাথে পরিচয় হতে পারে একই সাথে বছর শেষে পুরো পাঠ্যক্রম একবার ঘুরে দেখতে পারে বাংলা গণিত পরিবেশ প্রতি বিষয়ে প্রায় নব্বইটি মোট দুশো সত্তরটি প্রশ্ন আশা করা যায় শিক্ষার্থীদের কাজে লাগবে প্রচেষ্টা সফল হলে শুধু আনন্দ ছাড়া আর কোনো রকম প্রাপ্তির আশা রাখি না এই নিয়ে একটা মডেল সেট তৈরি করা হয়েছে এই তো আজকের কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব একটি সেটের প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলো সেই প্রশ্নগুলো কেমন হবে এবং কিভাবে করতে হবে বিস্তারিত আমরা এখন দেখে নেবো চলে যাই প্রশ্নগুলো এবং উত্তরগুলো কীভাবে করবো সেটা আমরা পরে যাই দেখে দেখে যাচ্ছি প্রথম যেটা দেখো অ্যাচিভমেন্ট টেস্ট মডেল স্যাম্পল পেপার ওয়ান বিভাগ ক প্রথমে যেটা বললাম বাংলা বলেছে প্রথমে কি বলেছে নিচের গল্পটি পড়ো প্রথম একটু পড়া যাক বলেছে পল্টনের একদিন পল্টন আজ সকাল থেকে বায়না জুড়েছে মায়ের কাছে রস রসবড়া খাবে বলে পাড়ার মোড়ের শ্যাম ময়রার দোকানে খুব ভালো রসবড়া পাওয়া যায় খেতে খুব মজা অনেক বায়না করার পর মা পল্টনকে কুড়ি টাকা দিলে দুটি রসবড়া আর একটি পাউরুটি নিয়ে আসার জন্য সে মহানন্দে রসবড়া আর পাউরুটি কিনে বাড়ি ফিরছে এমন সময় সে দেখল মহিমদের রকে সোমনাথ আর তার ছোট বোন রত্না বসে আছে ওদের মুখ শুকোনো ওদের মা নেই পল্টন বললে কিরে তোরা এখানে বসে কেন সোমনাথ বললে বাবা গেছে হাটে ঠোঙা বেঁচতে আসার সময় খাবার নিয়ে আসবে বলেছে তাই বসে আছি এত বেলা হয়ে গেছে ওরা খায়নি এ কথা ভেবে পল্টনের মুখ খুব খুব মায়া হলো সে একটু ভেবে তার হাতের খাবার ওদের হাতে তুলে দিল বাড়িতে এসে সে ভয়ে ভয়ে মাকে সব কথা খুলে বলল মা পল্টনকে বুকে জড়িয়ে বললে বেশ করেছিস তোর জন্য আজ পুলি পিঠে আর ক্ষীর করে দেব ঠিক আছে নিশ্চয়ই এইভাবে একটা থাকবে এইভাবে একটা গল্প থাকবে এই গল্পটা মন দিয়ে ভালো করে পড়বে ঠিক আছে গল্পটা ভালো করে যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু খুব সহজে করতে পারবে ঠিক আছে চলো এবার দেখে নেওয়া যাও প্রশ্নগুলো কেমন থাকে কি বলেছে দেখো ঠিক উত্তরের পাশে এই গোল চিহ্ন দিতে বলো ঠিক উত্তর যেটা আছে সেখানে তোমাকে গোল চিহ্ন দিতে হবে দেখো প্রথম প্রশ্ন বলেছে রত্না কার্বন নিশ্চয়ই এখন গল্পটা পড়লাম রত্না কার্বন পল্টন মহিম শ্যাময়রা না সোমনাথ না রত্না হচ্ছে সোমনাথের বোন তাহলে উত্তরটা হবে কি সোমনাথ তাহলে এই দেখতে পাচ্ছ এইখানে কি করে এবার সুন্দর করে একটা গোল করে দেবে ঘ উত্তরটা তাহলে হবে ঘ আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্ন হচ্ছে সোমনাথের বাবা কি করে সোমনাথের বাবা কি করে হাটে রসবড়া বেচে হাটে ঠোঙা বেঁচে হাটে পাঁউরুটি বেচে না ময়রার দোকান করে উত্তরা নিশ্চয়ই বুঝতে পেরেছ না সোমনাথের বাবা কি করে না হাটে ঠোঙা বেচে উত্তরটা হবে খ তাহলে এইভাবে সুন্দর করে এইভাবে গোল করে দেবে ঠিক আছে ওকে এরপর চলে আসছে তিনের দাগের কেনা এর বিপরীত কথা কি কেনার বিপরীত কথা কি হবে মায়া মজা বেচা না বায়না না কেনার পর নিশ্চয়ই বুঝতে পেরেছ বেচা হবে তাহলে উত্তরটা হবে গ উত্তরটা হবে কী হবে গ উত্তরটা হবে গ এইভাবে গোল করে দেবে পরের প্রশ্ন হচ্ছে কোনগুলি খেতে মিষ্টি রসবড়া পুলি পিঠে ক্ষীর সবকটি এগুলো সবই ভালো লাগে কিন্তু মিষ্টি কোনটা না রসবড়া তাহলে উত্তরটা কি হবে না রসবড়া এইভাবে তোমরা গোল করে দেবে রসবড়া পরের প্রশ্ন পল্টন কয়টি রসবড়া কিনে বাড়ি ফিরেছিল দুটি তিনটি কুড়িটি না কুড়ি টাকায় না অবশ্যই জানো পল্টন কয়টি রসবড়া কিনে ভাড়ছিল না দুটি উত্তরটা হবে ক দুটি ঠিক আছে এবার চলে আসি পরের প্রশ্ন মা পল্টনকে বেশ করেছিস বলে বললে কেন মা পল্টনকে বেশ করেছিস বললে কেন ক খাবার ঠিক মতন কিনতে পেরেছে বলে খ খাবার দিয়ে দিয়েছে বলে গ বায়না করেছে বলে না ঘ অপরের কষ্টে পাশে থেকেছে বলে উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ উত্তরটা অবশ্যই হবে কারণ সব সময় বিপদের যারা কষ্ট পায় তাদের পাশে থাকা এটার জন্যই তার মা খুব তাকে বেশ করেছিস বলেছে অপরের কষ্টে পাশে থেকেছে বলে উত্তরটা হবে ঘ এরপরে বলেছে পল্টন এই কথায় যে যুক্ত আছে সেটা ভাঙলে হয় এই পল্টনে যুক্তবর্ণ কোনটা লয় টো লো তাহলে ক যুক্ত লো না ল না 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 টরটা হবে ল যুক্ত তাহলে উত্তরটা হবে কি খ ঠিক আছে উত্তরটা হবে ল যুক্ত ট পরে প্রশ্ন পল্টন কোথা থেকে রসপোড়া কিনেছিল হাট থেকে ময়রার দোকান থেকে শ্যাম ময়রার দোকান থেকে না শ্যামের দোকান থেকে উত্তরটা নিশ্চয়ই জানো শ্যাম ময়রার দোকান থেকে উত্তরটা হবে গো শ্যাম ময়রার দোকান থেকে আশা করি বুঝতে পেরেছ ব্যাস এরপর নয় প্রশ্ন আছে সোমনাথ তার রত্নার মুখ শুকোনো কেন ছিল না ওরা সকাল থেকে কিছু খায়নি বলে ওদের মা নেই বলে ওদের বাবা হাটে গেছে বলে সব সবকটি না সোমনাথ আর রত্নার মুখ শুকোনো কেন ছিল না ওরা সকাল থেকে কিছুই খায়নি বলে ঠিক আছে উত্তরটা কি হবে উত্তরটা হবে ওরা সকাল থেকে কিছু খায়নি বলে অর্থাৎ এটাও হতে পারে ওদের মা নেই বলে এটার জন্য কিন্তু সব সবসময় তাই মা নিয়ে ভাববে না আর ওদের বাবা হাটে গেছে বলে এটাও হতে পারে এখানে সব কটি কারণ এখানে উত্তরটা কিন্তু সব কটির জন্যই কিন্তু মন খারাপ হতে পারে উত্তরা শুধু এটা করলে কিন্তু নাও হতে পারে উত্তরা কিন্তু অবশ্যই হবে সব কয়টি কারণ সোমনাথ আর তার রত্নার মুখ শুকনো এক তিন চার তিন চারটি কারণেই হতে পারে ওরা সকাল থেকে কিছুই খায়নি ওদের মা তো নেই এবং ওদের বাবা হাটে গেছে বলে এই জন্য বলে উত্তরটা হবে ঘ সব কটি ঠিক আছে বুঝতে পেরেছ হুম গল্পটির মধ্যে পারিবারিক কি কি সম্পর্ক খুঁজে পাও না এই যে গল্পটি পড়লো কি কি পারিবারিক মা আছে বোন বাবা সব কটি উত্তরটি অবশ্যই হবে সব কটি পারিবারিক দেখো এখানে মাও আছে বোন আছে বাবা আছে সব রকমই আছে এই জন্য উত্তরটি হবে ঘ সব কয়টি এটা হয়ে গেলো বাংলা এবার আমরা চলে আসি গণিত গণিতে কেমন প্রশ্ন হয় একটু দেখে নাও ঠিক উত্তরের এসে টিচ্চনা দাও এখানে দেখো এখানে একশো এখানে একশো এখানে একশো কত হলো একশো একশো তিনশো এখানে চব্বিশ ঠিক আছে পরের প্রশ্ন চার দশ ছয় দশ চার দশে কত হয় চল্লিশ চার দশে চল্লিশ ছয় দশে ষাট তাহলে চল্লিশ আর ষাট যোগ কত হবে চল্লিশের সঙ্গে ষাট যোগ করলে হবে একশো উত্তরটা হবে গ একশো ঠিক আছে এবার বলেছে পাঁচ শূন্য সাত এই তিনটি অঙ্ক দিয়ে তৈরি তিন অঙ্কের সব থেকে ছোটো সংখ্যাটি কত না তিন অঙ্কের সবথেকে ছোটো সংখ্যা কত হবে নিশ্চয়ই বুঝতে পারছ তিন অঙ্কের সংখ্যা সংখ্যাটি হবে না পাঁচ শূন্য সাত উত্তরটা হবে এটা তিন অঙ্কের সংখ্যা হচ্ছে পাঁচশো সাত তা কিন্তু ওই সাতশো পঞ্চাশ হবে না এটা বড় সংখ্যা হয়ে যাবে উত্তরটা হবে খো চারিদিকে বলেছে এই যে এটা হচ্ছে জামা জামার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জুতো তার জন্য তিনশো পঞ্চাশ টাকা এই দুটো জিনিস কিনতে কত টাকা লাগবে তার এই যোগ করবো যোগ করলে কত হবে শূন্য পাঁচ পাঁচ দশ আর তিন উত্তরটা হবে ছশো তার উত্তরটা হবে গ ছশো টাকা এরপর দেখো এখানে দেখতে পাচ্ছি এটা কি না এটা দেখতে পাচ্ছ মেয়ের জুতো একটা একটা মেয়ের জুতো দেখতে পাচ্ছি এটার দাম দেখা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ছেলের জুতো এটা কত টাকা তিনশো ষাট টাকা বলেছে এই দুটো জুতোর মধ্যে কোনটির দাম কত বেশি দেখো তার মেয়ের জুতো দেখতে পাচ্ছি পাঁচশো আর ছেলে জুতো তিনশো ষাট তাহলে মেয়ের জুতোটা বেশি কত বেশি না পাঁচশো থেকে তিনশো ষাট বিয়োগ করবো পাঁচশো থেকে তিনশো ষাট বিয়োগ করলে হবে সেটাই হবে মেয়ের মেয়ের জুতোর দামটা বেশি উত্তরটা হবে মেয়ের জুতোর দাম একশো টাকা বেশি বিয়োগ করলে হবে একশো নব্বই হবে ঘ মেয়ের জুতোর দাম একশো টাকা বেশি পরে প্রশ্ন বলেছে গাণিতিক কোন প্রক্রিয়াটির ট্রেগুলোতে মোট ডিমের পরিমাণ নির্ণয় করতে পারবে এখানে কতগুলো ট্রে আছে খেয়াল করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এবং প্রতিটি ট্রেতে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি করে আছে তাহলে কী হবে সাতটি তাহলে দশ গণিতক সাত করলে মোট ডিমের সংখ্যা পেয়ে যাব তার উত্তরটা হবে গ মো দশ গুণিতক সাত ঠিক আছে আচ্ছা এরপরে আছে দেখো তিনটি কি দেওয়া আছে না বাটি দেওয়া আছে এবার বলছে তিনটি বাটির মোট লাড্ডু সমান করে বাটিতে রাখলে একটি বাটিতে কয়টি লাড্ডু থাকবে দেখো মোট লাড্ডু দেখো এখানে তিনটে এখানে একটা চারটে আর এখানে দুটো দুই ছটা তা ছটা লাড্ডু আছে এটাকে যদি আমরা সমান তিন ভাগে ভাগ করি অর্থাৎ তিন দিয়ে যদি ভাগ করি তিন দিয়ে ছয় তা দুইটি তাহলে প্রতিটি বাটিতে ভাগ হবে না দুটি করে উত্তরটা হবে কি খ দুটি উত্তরটা হবে কি খ দুটি এরপর বলেছে আটটি পেনের দাম বাহাত্তর টাকা তাহলে আটটি পেনের দাম বলা হচ্ছে বাহাত্তর টাকা তাহলে একটি পেনের দাম কত তাহলে এক আটটি পেনের যদি বাহাত্তর হয় একটি পেনের দাম হবে বাহাত্তরকে আট দিয়ে ভাগ করব ঠিক আছে কত হবে আটটা দাম আট নয় বাহাত্তর তাহলে উত্তরটা হবে ঘ ঠিক আছে উত্তরটা হবে নয় নয় টাকা একটি পেনের দাম হবে ন টাকা ঠিক আছে এবার বলছে ছয়ের নামটা আসে এমন প্রথম পাঁচটি সংখ্যা কি ছয়ের নামটা রাখো ছয়কে ছয় ছ দিয়ে বারো কোথায় আছে এই যে দেখো ছকে ছয় ছ দিয়ে বারো ছ তিনে আঠারো ছত্রিশ চব্বিশ ছ পাঁচ অর্থাৎ উত্তরটা হবে এখানে ঘ ঠিক আছে আচ্ছা আয়তকার চিত্র আঁকতে তুমি কোনটি ব্যবহার করবে যখন আয়তকার আঁকবো তখন কোনটা ব্যবহার করবে এটা কিন্তু আয়তকার নয় আর এটা কি না এটা ঘনক ঠিক আছে এটা বর্গাকার এটাও হবে না এটাও হবে না এই উত্তরটা হবে এইটা দেশালাই এটা হবে আয়তকার আয়তকার চিত্র আঁকতে আমরা অবশ্যই দেশাই বাক্স ব্যবহার করতেই পারি ঠিক আছে তাহলে আমরা এটা হয়ে গেল গণিত এবার চলে আসছি গ বিভাগে পরিবেশ পরিবেশ থেকে দেখো কি বলেছে ঠিক উত্তর গোল চিহ্ন দিতে বলেছে দেখো প্রথম প্রশ্ন বলেছে যাদের ডানা আছে নিজের থেকে উঠতে পারে গায়ে কোনো পালক থাকে না তারা পতঙ্গ নিচের কোন শ্রেণীটি পতঙ্গে দেখো কোথায় পায়রা কাক শালিক চুরি এগুলো কিন্তু পতঙ্গ নয় মৌমাছি মশা প্রজাপতি এইগুলোকে বলো এইগুলোই হচ্ছে কি প্রতঙ্গ উত্তরটা হবে এখানে খ অতটাও কী হবে খ এরপর দেখো নিচের কোন ফলটি কাঁচায় টক আর পাকায় মিঠে লাগে নিশ্চয়ই জানো পেঁপে পেয়ারা আম কলা উত্তরটা অবশ্যই হবে গ আম ঠিক আছে তারপর দেখো কলমি ব্রাহ্মী পালং নোটে এগুলো কিসের নাম আনাজ গাছপালানা শাক পাতানা সবজি অবশ্যই হবে শাক পাতা কি কী হবে শাক পাতা ঠিক আছে এরপরে প্রশ্ন নীচের কোন জোড়া ঠিক নয় কোন জোড়াটা ঠিক নয় ধান থেকে চাল এটা ঠিক গম থেকে আটা এটাও ঠিক গরু থেকে পনির এটা কিন্তু ঠিক নয় তুলো থেকে সুতো এটা ঠিক তাহলে এইটাই ঠিক নয় কেন না গরুর থেকে দুধ হবে দুধ দুধ থেকেই পনিরটা হয় সরাসরি গরু থেকে কখনও পনির হয় না উত্তরটা হবে গো এরপর চলে আসে দেখো দেড়শালাই দেখতে পাচ্ছ দেশশালাই এটা কাঁঠি বলছি দেশশালাইয়ের কাঁঠি ঘষলে জলে ওঠে কেন দেশালাই বাক্সের গায়ে বারুদ লাগা থাকে দেশশালাই কাঁঠির মুখে বারুদ লাগা থাকে না কাঠি কাঠির বারুদ আর বাক্সের গায়ের বারুদ ঘষা লাগলে না ঘষা লাগলে উত্তরটা অবশ্যই হবে গ কি হবে কাঠির বারুদ আর বাক্সের গায়ের বারুদ ঘষা লাগলে পরে প্রশ্ন বাতাসকে দূষিত করে কোনটি ফেলে দেওয়া আবর্জনা ধোঁয়া ধুলো মাইকের আওয়াজ না পলিথিন উত্তরটা অবশ্যই হবে খ ধোঁয়া ও ধুলো এবার বাতাসকে দূষিত করে পরে প্রশ্ন দেখো এগুলো কিসের তৌরি দেখতে পাচ্ছ ছবির খেয়াল করে দেখো এগুলো কিসের তৈরি বাঁশের কঞ্চি কাঠি ঘাস প্লাস্টিক উত্তরটা কি হবে না বাঁশের কঞ্চি উত্তরটা অবশ্যই হবে বাঁশের কঞ্চি দিয়ে পরেটা দেখো ছবিটি কি বোঝাচ্ছে পোশাক জামা প্যান্ট টুপি পুলিশের পোশাক ছেলেদের পোশাক দেখতে পাচ্ছ এটা একটা পুলিশের পোশাক তাহলে উত্তরটা হবে গ পুলিশের পোশাক আচ্ছা ছবিটি দেখো বাড়ির পূর্ব দিকে কী আছে দেখো এই যে ছবিটির খেয়াল করে দেখো পূর্ব দিক কোনটা এটা পূর্ব দিক তাহলে বাড়ির বাড়ির পূর্ব দিক কী আছে না স্কুল ও তার গাছ বাড়ির স্কুল পুকুর উত্তরটা অবশ্যই হবে গ স্কুল এরপর চলে পাকা বাড়ি তৈরিতে কি লাগে ইঁট বালি সিমেন্ট লোহা মাটি কাঠ চুন বালি বাঁশ খড় বেড়া দড়ি কাঁচ লোহা কাঠট টালি উত্তরটা বুঝতে পারছি পাকা বাড়ি তৈরি করতে লাগে ইঁট বালি সিমেন্ট লোহা এই এই হচ্ছে টোটাল প্রশ্ন এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো উত্তর তোমাদেরকে বলে দিলাম আমরা কিন্তু পরের বারে স্যাম্পল সেট টু আলোচনা করবো আজকে আমরা স্যাম্পল ওয়ান অর্থাৎ সেট ওয়ানে আলোচনা করলাম তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ধরনের প্রশ্ন বা এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বাকি প্রশ্নগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে এই ভিডিও যখন দেব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ